হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল প্রতিদিনের মতন আজও চলে এসেছি রান্নাঘরে, এসে কিন্তু ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর তারপরে আজ করব একটু ইলিশ মাছ দিয়ে, আর এই বড় সাইজের বেগুনটা দেখতে পারলেন ওইটা দিয়ে। ইলিশ বেগুন খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো মা মানে বেগুনটা সেই ছোট সাইজের বেগুনটা ওটা ছিল না, তো বড় যেটা ছিল ওটা দিয়ে করে নিচ্ছি। তো এখানে দেখুন, মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপরে বেশ হালকা করে একটু ভেজে নেব। ইলিশ মাছ তো এমনিতেও বেশি ভাজতে হয় না, হালকা করে ভেজে নিলে এতে করে কিন্তু ইলিশ মাছের স্বাদটা বেশ ভালো থাকে। তাই যে এখানে দেখুন, আমার মাছগুলো না ভাজা হয়ে গেছে, তো মাছটাকে এবার তুলে রেখে দিচ্ছি। আর আমরা বাড়িতে যেহেতু 3 জন মানুষ, আর শিনু না মাছ খেতে অতটা পছন্দ করে না, সেজন্য মাছটা কিন্তু আজকে একটু কমই দিচ্ছি। তো আজকে না একদম ঝটপট করে কি করে এই বেগুন আলু দিয়ে আপনারা ইলিশ মাছের ঝোল করে নেবেন, সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করছি। তো তেলও কিন্তু একটু কমই দিচ্ছি, মানে কম তেলেই কিন্তু আজকে পুরো রান্নাটা করব। তো দেখতেই পেলেন যে একটুখানি তেলের ভেতরে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে যে কেটে রাখা আলু আর বেগুনটা একবারে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গেই দিয়ে লবণ আর হলুদ দিয়ে এখানে দেখুন বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। তো যখন ভাজা হয়ে গেল, তখন বেগুন আর আলুটা একটু সাইড করে রেখে ওই যে তেলের একটুখানি জায়গা বেরিয়েছে ওখানেই কিন্তু এই যে আদা জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা 2 চামচ মতন দিয়ে দিলাম। আর ওই একই সঙ্গে একই জায়গায় ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালারের জন্য। তো সমস্ত মশলা এবারে খুব ভালো করে যে মিশিয়ে নিয়ে হালকা করে একটু কষিয়ে নেব, আর একই সঙ্গে কিন্তু আলু আর বেগুনের সঙ্গেও কষানো হয়ে যাবে। এমনি সময় আলু বেগুনের ঝোল করতে হলে আলু আর বেগুনটা না আমরা আগে ভেজে তুলে রাখতাম, কিন্তু আজকে আমি আপনাদের যেহেতু ঝটপট কেমন করে রান্না করবেন সে রেসিপিটা দেখাচ্ছি, সেই জন্য কিন্তু একইবারে দিয়ে দিলাম। তো সমস্ত কিছু খুব সুন্দর কষানো হয়ে যেতে তারপরে কিন্তু পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে। তো তখন এই যে ভেজে রাখা মাছটা দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিলে রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন প্রায় 7 থেকে 8 মিনিট মতন বেশ সুন্দর করে রান্না করে নিয়েছি, আর এখানে কিন্তু আলু বেগুন সব কিছু একদম সিদ্ধ হয়ে গেছে। বেগুন তো এমনি সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তো জাস্ট আর কিছুই না, এবার শুধু নামিয়ে নিলে হয়ে যাবে। তাই যে নামিয়ে নিয়েছি, দেখেছেন কত সুন্দর একটা তেল ওঠা ভাব হয়েছে। যেহেতু মাছের থেকে তেল বেরোয়, সেই জন্য কিন্তু তেল কম দিলেও ইলিশ মাছ তরকারি এমনিতেই তেল বেড়ে যায়। তো তারপরে ভাতও হয়ে গেছে, আর এদিকে রয়েছে সেই যে রান্না পুজো হয়েছিল সেখান থেকে কচু শাক পাঠিয়েছিল, তো অনেকটা কচু শাক ছিল, তো সেইটাই কিন্তু বের করে নিয়েছি। তারপরে যিনি স্নান করে পুজোটাও করে নিয়েছি, যেহেতু মানে আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, তাই আমি স্নান পুজো সেরে নিলাম। তো শিনুকে আনতে যাচ্ছি এখন, তো আপনাদের দাদাভাই তো ওকে গিয়ে দিয়ে এসেছিলো, তো আমি এখন একটু গিয়ে ওকে নিয়ে আসতে যাচ্ছি। তো তার জন্য এই যে হালকা করে একটু রেডি হয়ে গেছি, এখন যাবো ওকে আনতে। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এই যে দেখুন, শিনুকে নিয়ে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, আর এসেই না ও একদম চাবিটা নিয়ে আগেই দৌড়ে যায়, কারণ নিজে ঘর খুলবে সেই জন্যই গিয়েছে। দেখুন স্কুল থেকে এসে না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর ওই দেখুন খাওয়া দাওয়া করে ওখানে শুয়ে রয়েছে। তো এখন ওকে ঘুম পাড়াবো, আর আমি একটু রেস্ট করব। রেস্ট করব কি, আমি ওর ভিডিও এডিটিং করব এখন, আর তারপরে বিকালে ওর টিউশন আছে সেখানে যেতে হবে। শিনু তো একটু বসে রয়েছি এখন, খাওয়া দাওয়া করে নাকি ঘুমোতে হয় না, মানে শুতে হয় না শুনেছি, তো সেই জন্য খাওয়া দাওয়া করে যে এখন একটু বসে রয়েছি। তারপরে ওকে ওকে ঘুম পাড়াতে হলো, তো আমারও শুতে হবে একটু। এই তুই শুয়ে থাকিস না, সবে খেয়েছি শট। তো বন্ধুরা এখন ওই 5টা মতন বাজে, তাই যে রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে, শিনুকে নিয়ে এখন টিউশন যাব। তা আপনাদের দাদাভাই আসবে, এসে আমাদের নিয়ে যাবে। তো এই যে দেখুন রেডি হয়ে গেছে, আর এখনই সূর্যের আলো চলে যাওয়ার মতন সময়। তো যাই হোক চলুন এবারে যাই প্রাইভেটে, তারপর আবার দেখা হচ্ছে। তো শিনু প্রাইভেটে যাওয়ার সময় না বলছে মা আমার খিদে পেয়েছে, আর সেই সময় আপনাদের দাদা ভাই এই যে টিফিনটা নিয়ে চলে এসছে। তা ও আসতে ওকে বললাম যে তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে নাও, তা ও এই মাজাটা পছন্দ করলো, বললো এটাই ও খেয়ে তারপর টিউশন যাবে। তো যাই হোক এখন ও এটা খেয়ে নিক, আর তারপরে মানে আমরা বাড়ি থেকে বেরোবো। তো এই যে দেখুন কিছুটা সময় পরে যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আপনাদের দাদা ভাই তো চলে এসছে, মানে আমাদের নিয়ে যাচ্ছে আর কি। তা আজকে ভেবেছি না ওকে রেখে তারপর বাড়িতে চলে আসবো, মানে ওখানে বসে থেকে আমার শুধু শুধু সময় যায়, আর এখন না মানে যেহেতু একটু গরম পড়ে গেছে আর ভীষণ মশাও হয়েছে, সেই জন্য বসে থাকতে কিন্তু খুব একটা ভালো লাগে না, সেই জন্য ভাবলাম কি বাড়িতেই চলে যাই। শিনুকে না প্রাইভেটে রেখে চলে এসেছি আজকে, কারণ ওখানে বসে থাকতে শুধু শুধু ভালো লাগে না, তাই ভাবলাম বাড়িতে চলে যাই, এখানে গিয়ে একটু বসে থাকি কিংবা রান্না বান্না করি, তারপরে গিয়ে আবার ওকে নিয়ে আসবো।
সেই জন্য চলে এসেছি, তা দেখি এখন রান্নাঘরে যাই কি রান্না করি, একটু বসি আগে তারপর যাব। তো বন্ধুরা, শিনুকে রেখে এসে তো অনেকটা সময় আমি যে শুয়ে বসে কাটিয়ে দিলাম, কিছুটা সময় লাইফ করেছিলাম, আর ভালো লাগছে না, তাই তো একটু শুয়ে রয়েছি, একটু না অনেকটা সময় আমি শুয়ে রয়েছি। তো এখন যাব রান্না করতে। তো আপনাদের দাদাভাই ফোন করলো, বললো যে ডিউটি শেষ হয়ে গেছে, এখনই চলে আসবে, আর ও এসে শিনুকে আনতে যাবে। তাই সে মানে আমি এখন চেঞ্জ টেঞ্জ করে যাব রান্না করতে। তো কি রান্না করব ভাবতে ভাবতে না মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কারণ আপনাদের দাদাভাইকে যদি জিজ্ঞেস করি যে কি রান্না করব, শুধু বলে তোমার যা ভালো লাগে তাই রান্না করো, তোমার যা ভালো লাগে তাই রান্না করো। কিন্তু আমার কিছু রান্না করতেই ভালো লাগে না, সারাক্ষণ শুধু রান্না করার কথা ভাবতে না আমার আরও বেশি কষ্ট হয়। মানে রান্না করতে না যতটা কষ্ট হয়, রান্না করার কথা ভাবতে আমার তার থেকে বেশি কষ্ট হয়। কি বিরক্ত যে লাগে, আমি এখন ভাবছি যে আমি কি রান্না করব। বললাম যে ভাত খাবা না রুটি খাবা, বললো যা ভালো লাগে তাই করো, এটা কোনো মানে হলো? মানে ভাতও করতে পারো রুটি করতে পারো, যা ইচ্ছা তাই করো, এটা বললে না আমার খুব রাগ হয়। ওই যারা আছে না, বলে এটা রান্না করো ওটা রান্না করো, আমার ওটা বেশ ভালো লাগে, যে একটা টেনশন চলে যায় যে যা যাই রান্না করব বলে তো দিচ্ছে। আর আমার সবসময় ভেবে ভেবে রান্না করতে, যাই রান্না করি না কেন, যদি একটু টিফিনও করি তাও যদি বলি কি বানাবো বলো, তাও বলবে যে যা ভালো লাগে বানাও, ওর কোনো ইচ্ছাই নেই, কোনো মতই নেই আসলে, মানে বলে তোমার যা ভালো লাগে তাই করো। সবসময় এত ভেবে ভেবে রান্না করা যায়, আমার একদম ভালো লাগে না আর। তাই এখন একটু সময় ভাববো যে কি রান্না করব। আর যদি বলি ভাত করি, আমি বলেছি যে আমি একটু ভাত করি, তাহলে বলছে ভাত করবো করো, আর বলছি ভাতের সঙ্গে কি করব জানি না, কি করবা যা ভালো লাগে করো। তো যাই হোক, আমি এখন একটু জানি না রান্না করতে যাব চেঞ্জ করে তারপর, আর আপনাদের দাদাভাই এসে শিনুকে আনতে যাবে। তো টাটা, আবার পরে দেখা হচ্ছে, রান্নাঘরে গিয়ে কি রান্না করি সেটা আপনাদের বলবো, ঠিক আছে? তো ফাইনালি বন্ধুরা, অনেক ভাবনা চিন্তা করে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, তার মানে ভাত রান্না করছি, ভাত করব আর করব মাছের ঝোল। তো আপনাদের দাদাভাই বললো যে অল্প কাটা ভাত খাবে, মানে তার জন্য অল্প অল্প করেই করছি। তো ভাত করছি আর মাছের ঝোল করছি, মাছের ঝোলের জন্য আমি কিন্তু মাছটার দিকে ভিজিয়ে দিয়েছি, আর এই যে এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, মশলাপাতিও কেটে নিয়েছি, মানে মাছের ঝোলের জন্য যে মশলাগুলো লাগবে সবগুলোই কেটে নিয়েছি। তো এখন আমি রান্না করি, আর মানে কী রান্না করি কেমন করে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, পুরো রেসিপিটা শেয়ার করছি না, একটু একটু করে শেয়ার করব। আর শিনুর ম্যাম ফোন করেছিল, আপনাদের দাদাভাই শিনুকে আনতে চলে গেছে, তো এখনই চলে আসবে, বেশি দূর তো না, জাস্ট একটুখানি, তো এখনই চলে আসবে। তো আমি রান্নাটা বসিয়ে দিই তাহলে, নইলে ও এখনই চলে আসবে, ঠিক আছে? পরে আবার দেখা হচ্ছে, টাটা। তো বলেছিলাম যে মাছের ঝোল রান্না করছি, সেই মতো দেখুন, এখানে কিন্তু মাছগুলো না ভাজতে বসিয়ে দিয়েছি, আর অপর দিকে কিন্তু সমস্ত কাটাকাটি আমার হয়ে গেছে। মানে মাছের ঝোলটা যেহেতু মশলা দিয়ে আর আলু দিয়ে করবো, তা আলুটাও কেটে নিয়েছি, আর এদিকে মশলাপাতি সব কিছুই কেটে নিয়েছি। এখন জাস্ট মিক্সিতে মশলাটা বেটে নিয়ে মাছের ঝোলটা রান্না করে নেব। তাই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোল আমার রান্নাও হয়ে গেছে, মানে রান্নার কোনো ভিডিও কিন্তু আমি করিনি। তো মাছের ঝোলের কালটা দেখেছেন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ ছিল। যাই হোক, আমি ডিনার টিনার কমপ্লিট করে তারপরে যে শিনুকে নিয়ে বসেছি একটু পড়াতে। তো শিনু এই যে দেখুন এখন পড়াশোনা করছে, খাওয়া দাওয়া শেষ করে এখন ওকে একটু বই পড়াতে বসিয়েছি। তো এইগুলো নাই স্কুলের হোমওয়ার্ক, এইগুলো নাই কমপ্লিট করছে, এটা করবে, তারপরে যে এটা করবে, তো তারপরে যে একটা ড্রয়িং রয়েছে এটাও করবে, আর সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে ঘুমোবে, ঠিক আছে? তাহলে চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। নমস্কার, শুধু গুড নাইট বলো, গুড নাইট।